হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ ছাত্র ছাত্রীক সরকারে স্কুটি প্রদান করে। প্রজ্ঞান ভারতী স্কুটি স্কিমর আন্ডারত প্রতি বছর হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ ছাত্র ছাত্রীক সরকারে ডক্টর বাণীকান্ত কাকতি অ্যাওয়ার্ড প্রদান করে আহিছে। আর সেই অ্যাওয়ার্ড ছাত্র ছাত্রীক প্রদান করার আগতে সরকারে একটা মেরিট লিস্ট প্রকাশ করে। সেই মেরিট লিস্ট মানে কি, মেরিট লিস্টত কি কি থাকে, সবিশেষ এইটো ভিডিও জড়িয়ে জানাব বিচাৰিছো। গতিকে আপনাদের যদি এই বিষয়ে জানিব বিচাৰে স্কিপ নকরাক সম্পূর্ণ ভিডিওটি চাব, লগতে স্কুটির বিষয়ে প্রতিটি মুহূর্তর খবর পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থৈ দিব। এইটো হৈছে এইচএস স্কুটির মেরিট লিস্ট। ইয়াতে তলত দেখিবলৈ পাব গোটেই কেইটা ডিস্ট্রিক্টর নাম আছে, যে ডিব্রুগড়, চৰাইদেউ, কাছাৰ, বিশ্বনাথ, বাজালী, বৰপেটা, মাজুলী, লখিমপুর, কোকৰাঝাৰ, কৰিমগঞ্জ, কামৰূপ, কামৰূপ মেট্ৰ, গোলাঘাট, বঙাইগাঁও, এনেকৈ অসমৰ যিকেইটা ডিষ্ট্ৰিক্ট আছে গোটেইকেইটা ডিষ্ট্ৰিক্টৰ ইয়াতে নাম আছে, লগতে ইয়াতে ষ্টুডেণ্টৰ নাম আছে। আৰু এইটো হৈছে কিন্তু মেৰিট লিষ্ট। প্ৰথমতে আপোনালোকে ছিৰিয়েল নাম্বাৰ দেখিবলৈ পাব, ডিষ্ট্ৰিক্ট কোড, ষ্টুডেণ্ট নেম, তাৰপিছত ষ্টুডেণ্টৰ এড্ৰেছ, যেনেকৈ তেখেতৰ পিতৃ নাম আছে, তাৰপিছত ৰোল আছে, নম্বৰ আছে, ৰেজিষ্ট্ৰেশ্যন নম্বৰ, রেজিস্ট্রেশন সেশন অর্থাৎ কেতিয়া রেজিস্ট্রেশন করেছিল, টোটেল মার্কস কিমান নম্বর পাইছে, কিমান নম্বর পরীক্ষা হয়েছিল, গোটেইখিনি কিন্তু ইয়াতে দিয়া আছে। আর স্টুডেন্টর মোবাইল নম্বর ইয়াতে দিয়া আছে। তারপর গার্লস নে বয়েজ সকলখিনি ডিটেলস ইয়াতে দিয়া আছে। আর আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথাটো হৈছে ইয়াতে ডিলারর নাম আর ফোন নম্বর দিয়া আছে। আপনাদের যেটো ডিলারর পৰা এই স্কুটি লাভ করব, হে ডিলারজনের ফোন নম্বর, তারপর লোকেশন, তারপর তেখেতর নাম ইয়াতে দিয়া আছে, লগতে ডিলারর কোড নম্বরটো ইয়াতে দিয়া আছে। আর সেই নোডাল অফিসারর নম্বর, নাম সকলখিনি কিন্তু ইয়াতে দিয়া আছে। আর এইটো হৈছে স্কুটির মেরিট লিস্ট। ইয়াতে সমগ্র অসমৰ ছাত্র ছাত্রীর নাম আছে। আর এতিয়া ছাত্র ছাত্রীয়ে প্রশ্ন করিব পাৰে যে ইয়াতে দেখোন গোটেই অসমৰ ছাত্র ছাত্রীর নাম আছে, এতিয়া এইটো লিষ্টত মোৰ নামটো কত আছে, মই কেনেকৈ উলিয়াম? প্রথমতে ইয়াতে এইটো মেরিট লিষ্টত কোনটো ডিষ্ট্ৰিক্টৰ হয় সেই ডিষ্ট্ৰিক্টটো সিলেক্ট করব। যদি আপুনি মাজুলী ডিষ্ট্ৰিক্টৰ হয় তেতিয়াহলে ইয়াতে প্রথমতে মাজুলী সিলেক্ট করব লাগিব। তারপর ইয়াতে আহি ইয়াতে আপনার নাম নাইবা রেজিষ্ট্রেশন নম্বর নাইবা ফোন নম্বর যি আছে, আপনার ওসর যদি কিবা রেজিষ্ট্রেশন আছে তেতিয়াহলে ইয়াতে এইটো লিখি সার্চ করলে কিন্তু আপনার ফোন নম্বর নাইবা রেজিষ্ট্রেশন নম্বর নাইবা আপনার নামটো ইয়াতে লিখিব পারে। লিখার পিছত ইয়াতে কিন্তু আহি যাব। এনেকৈ আপনাদের একবারে সহজ পদ্ধতিত নিজের নামটো এই মেরিট লিষ্টত উলিয়াব পারে। এইটো হৈছে 2023 বর্ষর মেরিট লিষ্ট। 2023 বর্ষত ছাত্র ছাত্রীসকলক মোৰ হোৱাটছআপ চেনেল জড়িয়ে এই মেরিট লিষ্টটো ডিস্ট্রিবিউশন করেছিলো, ছাত্র ছাত্রীক মোৰ হোৱাটছআপ চেনেল জড়িয়ে দিছিলো। আর এই বছর এতিয়ালৈকে মেরিট লিষ্ট প্রকাশ পোৱা নাই, আর প্রকাশ পোৱাৰ লগে লগেই আপনাদের মোৰ হোৱাটছআপ চেনেল জড়িয়ে মেরিট লিষ্ট পাই যাব। আর সেই হোৱাটছআপ চেনেল লিঙ্ক এইটো ভিডিওর ডিসক্রিপশন দিয়া আছে। বিভিন্ন সময় ছাত্র ছাত্রীসকলে মোক প্রশ্ন করে আছিল যে এইচএস স্কুটির মেরিট লিষ্ট মানে কি, মেরিট লিষ্টত কি কি থাকে, মেরিট লিষ্টটো দেখাত কেনেকুৱা। আজি আপনাদের দেখাই দিলো এইটো হৈছে স্কুটির মেরিট লিষ্ট। আর স্কুটি প্রদানের আগতে এনেকুৱা ধরনের একটা মেরিট লিষ্ট প্রকাশ পাব। ইয়াতে আপনাদের নিজের নাম, ফাদার্স নেম, স্কুল নেম, রোল নাম্বার, রেজিষ্ট্রেশন নাম্বার, তারপর কিমান নম্বর পাইছে, গার্লস নে বয়েজ সকলখিনি ইয়াতে ডিটেলস দিয়া আছে, লগতে ডিলারর নম্বর দিয়া আছে, আর ডিলারর নাম দিয়া আছে। আপনাদের যেটো ডিলারেরপরা এই স্কুটি লাভ করব তেখেতর সম্পূর্ণ ডিটেলস কিন্তু ইয়াতে দিয়া আছে। আর ইয়াতে গোটেইখিনি অসমৰ ছাত্র ছাত্রীর নাম আছে। আপনাদের যদি স্কুটির বিষয়ে অধিক জানিব বিচাৰে তেতিয়াহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করে থৈ দিব, কারণ এইটো চ্যানেল জড়িয়ে প্রতি বছর ছাত্র ছাত্রীক স্কুটির বিষয়ে প্রতিটি মুহূর্তর খবর দি আহিছো। আর এই বছরও স্কুটির বিষয়ে প্রতিটি মুহূর্তর খবর দি থাকিম।